अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं बागीशद्यः शूरगणः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाखं कम्बुकण्ठं स्मितशुभगमुखं सादरिन्नस्तबेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैज अन्त्वा वन्दे वृन्दवनस्त्वं युवतिशतभृतं ब्रह्मगोपालवेषं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्व नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र जत्रच्युतदार कथा प्रसंग। भक्तगण, आज आमी आपनादेर संगे नाग महाशयेर जीवनी आलोचना करब, आस्वादन करब। आपनारा मन दिए श्रवण करुन, कारण श्रवण मंगलम। मा मरा छेले पिसीमार कोले पीठे मानुष, पिसीमार मुखे गल्प शुनते शुनते घुमिए पड़े। रात्रिबेलায় গল্পের নায়ক নায়িকা এসে ভিড় করে চোখের সামনে। ভোরবেলা ঘুম থেকে উঠে শিশু বলে, পিসিমা কাল আমি কৃষ্ণকে দেখেছি, মাথায় চূড়া হাতে বাঁশি, কি সুন্দর দেখতে। পিসিমা শুনে হাসেন অবাক হন। ছেলেটির নাম দুর্গাচরণ নাগ। ঢাকা জেলার নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে বাড়ি। জন্ম 1253 বঙ্গাব্দের 6ই ভাদ্র, ইংরাজির 21শে আগস্ট 1846 সাল। পিতার নাম দীনদয়াল, মাতার নাম ত্রিপুরা সুন্দরী। দুর্গাচরণের লেখাপড়ার দিকে খুব ঝোঁক। কাছাকাছি বড় স্কুল নেই, 10 মাইল দূরে শহরে বড় স্কুল, অথচ গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। সেখানে পড়তে হলে রোজ 10 মাইল হেঁটে যেতে হবে, আবার হেঁটে আসতে হবে। তবু সেখানেই সে ভর্তি হলো। সকাল 8টায় খাওয়া দাওয়া করে রওনা হতো আর ফিরত রাত হয়ে যেত। ফেরার পথে খেত শুধু 1 পয়সার মুড়ি মুরগি। দুর্গাচরণ বড় হলেন, বাবা তাকে কলকাতা এনে ভর্তি করে দিলেন মেডিকেল স্কুলে। কিন্তু অ্যালোপ্যাথি দুর্গাচরণের ভালো লাগলো না, হোমিওপ্যাথি পড়তে শুরু করলেন। ডাক্তারি পাশ করে গরিবদের পাড়ায় পাড়ায় ঘুরে বিনা পয়সায় ডাক্তারি শুরু করলেন। ছেলের ভাবসাব দেখে বাবা তাকে পাঠিয়ে দিলেন দেশের গায়ে। দেশে গিয়ে দুর্গাচরণ দেখলেন মায়ের মতন স্নেহে যিনি তাকে মানুষ করেছেন সেই পিসিমা মৃত্যুশয্যায়। শত চিকিৎসাতেও কোনো ফল হলো না, পিসিমা মারা গেলেন। দুর্গাচরণ এরপর থেকে যেন কেমন হয়ে গেলেন, ঘুরে বেড়াতে লাগলেন নানা জায়গায়। কোনো সাধুকে দেখলেই প্রশ্ন করেন, কোথায় শান্তি, কোথায় সুখ। কলকাতায় এসে দুর্গাচরণ একদিন গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ তাকে দেখেই বুঝতে পারলেন এ যুবক একদিন মহাপুরুষ হবে। দক্ষিণেশ্বরে দুর্গাচরণের তৃতীয়বার রামকৃষ্ণ দর্শন। ঠাকুর বললেন, ওগো তুমি না ডাক্তারি করো, দেখো দেখি আমার পায়ে কি হয়েছে। ডাক্তার নাক পরীক্ষা করে বললেন, কই কোথাও তো কিছু দেখছি না। ঠাকুর বললেন, ভালো করে দেখো না কি হয়েছে।
নাগমহাশয় তো এটাই চাইছিলেন। স্বাদ মিটিয়ে চরণদুলি নেবার আকাঙ্ক্ষা এভাবেই পূর্ণ হল। এখন থেকে তিনি জানলেন শ্রীরামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু ভগবান। সেই দিনই পরীক্ষাচ্ছলে ঠাকুর যখন নিজের শ্রীঅঙ্গ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এটা কি বোধ হয়? নাগমহাশয় উত্তর দিলেন, ঠাকুর আর আমায় বলতে হবে না, আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই। ঠাকুর অমনি সমাধিস্থ হয়ে তার বুকে শ্রীচরণ অর্পণ করলেন। সহসা নাগমহাশয় অন্য এক অনুভূতি রাজ্যে উপস্থিত হয়ে দেখলেন সর্বত্র এক দিব্যজ্যোতি উছলে উঠছে। দুর্গাচরণ বললেন, ঠাকুর সংসার যে আমার ভালো লাগে না। রামকৃষ্ণ বললেন, ভালো লাগবে, সংসারে থাকবি ঠিক পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে তার পাঁক লাগে না, তেমনি সংসারে থাকবি কিন্তু সংসারের ময়লা মনে লাগতে দিবি না। দুর্গাচরণ সংসার ধর্মে মন দিলেন, গায়ে ফিরে গিয়ে শুরু করলেন ডাক্তারি। প্রথমা স্ত্রী বিয়ের অল্পকালের মধ্যেই মারা গিয়েছিল। পিতার একান্ত অনুরোধে দ্বিতীয়বার বিবাহ করলেন। পত্নীকে তিনি সাক্ষাৎ অন্নপূর্ণা জ্ঞান করতেন, স্ত্রীও কোনোদিন তার কাছে দেহসুখ কামনা করেননি। কিন্তু ডাক্তারি এবং সংসার কোনো কিছুতেই তার মন স্থিরভাবে বসল না। বর্ষাকালে একদিন সারা রাত বৃষ্টি পড়ছে। রাত্রিতে দুজন অতিথি এসে উপস্থিত, চাল ফুটো, সব ঘরেই জল পড়ছে, শুধু শোবার ঘর ছাড়া। অতিথিদের সেই ঘরখানাই ছেড়ে দিয়ে নাগমশাই স্ত্রীকে নিয়ে বারান্দায় ছাঁচতলায় দাঁড়িয়ে ঠাকুরের নাম জপ করতে করতে রাতটা কাটিয়ে দিলেন। দেওভোগের আশেপাশে জলাভূমিতে অনেক পাখি ও বুনো হাঁস বাস করত। নারায়ণগঞ্জ থেকে জুটমিলের দুটি সাহেব এসেছে বন্দুক দিয়ে পাখি মারবে বলে। নাগমশাই ছুটে গিয়ে মিনতি জানালেন প্রাণী হত্যা থেকে বিরত হতে। পাগলের মতো বেশভূষা নাগমশাইকে সাহেবরা পাত্তা না দিয়ে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হল। তখন নাগমশাই ব্যাঘ্র বিক্রমে সাহেবদের গায়ে ঝাঁপিয়ে পড়ে হাত থেকে বন্দুক কেড়ে নিলেন। তার সাধক জীবনের পরিচয় পেয়ে সাহেবরা লজ্জিত হল। এমনি ভাবে দিন কাটতে লাগল। একবার অর্থদয় যোগের সময় দুর্গাচরণের বাবা বললেন, কত লোক কলকাতা যাচ্ছে, আমাকেও নিয়ে চল। দুর্গাচরণের মাথায় যেন বাজ পড়ল, এত টাকা খরচ করে কলকাতায় যাতায়াতের সাধ্য তাদের নেই। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলেন না, শুধু বললেন, আচ্ছা দেখা যাবে। এদিকে গঙ্গা স্নানের মাত্র দুদিন বাকি, বাবা হতাশ হয়ে পড়লেন। স্নানের দিন দুর্গাচরণ বললেন, বাবা স্নান করবে এসো। হাতে একটি কোদাল নিয়ে দুর্গাচরণ বাড়ির উঠোনে গর্ত করতে লাগলেন। হঠাৎ দেখা গেল কোথা থেকে প্রবল বেগে জল উঠোনের দিকে ছুটে আসছে। দেখতে দেখতে সেই জলে সারা উঠান ভেসে গেল। আনন্দে দিশেহারা হয়ে দুর্গাচরণ বললেন, মা গঙ্গা এসেছে, মা গঙ্গা এসেছে, এসো সবাই স্নান করি। খবর পেয়ে গ্রামের লোক জড়ো হল। সবাই মনের আনন্দে অর্ধোদয় যোগের পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করল। গৃহী হয়েও দুর্গাচরণ ছিলেন পরম সাধক, এজন্য সবাই তাকে বলতো সাধু নাগ মহাশয়। বহু বিশিষ্ট ব্যক্তি পূর্ববঙ্গে গেলে সাধু নাগমহাশয়ের সঙ্গে দেখা করতে যেতেন। স্বামী বিবেকানন্দ একদিন তার বাড়িতে গিয়েছিলেন, বলেছিলেন, এ যে একেবারে খাঁটি সোনা। ঠাকুরের দেহরক্ষার পর বেলুড়ে মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়েছে। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ভ্রাতাদের বলেছিলেন, ঈশ্বর কৃপায় মানুষের যে এমন উচ্চ অবস্থা হতে পারে তা একমাত্র নাগমশাইকে দেখে বুঝতে পারা যায়। কি ত্যাগে, কি ইন্দ্রিয় সংযমে ইনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ। ভক্ত গিরীশ ঘোষ বলতেন, ঠিক ঠিক দীনতা হলে, যথার্থ অহং বুদ্ধির উচ্ছেদ হলে মানুষের নাগমহাশয়ের মতো অবস্থা হয়। এসব মহাপুরুষের পাদস্পর্শে ধরণী পবিত্র হয়। পিতার মৃত্যুর পর দুর্গাচরণের সংসারের অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। ভিটে মাটি বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা ধার করলেন। 1306 বঙ্গাব্দে 1899 সালে দুর্গাচরণ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাধি দিন দিন বাড়তে লাগল। একদিন তিনি কালী পূজা করবার ইচ্ছা প্রকাশ করলেন। 9 পৌষ শনিবার রাত্রে পূজা অনুষ্ঠিত হল। প্রতিমা বিসর্জনের পর দুর্গাচরণ বললেন, মা চলে গেলেন। আবারও
আমারও এবার যাবার পালা। 13ই পৌষ, 8টায় তার অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠল। ক্ষীণ কণ্ঠে বললেন, ওরে আমাকে রাম নাম শোনা, তোরা সবাই রাম নাম কর। ভক্তেরা রাম নাম করতে লাগল, মহাসাধক চলে গেলেন নিজের সাধন ধামে। ভক্তগণ, নাগমহাশয়ের জীবনীর অনেক স্তর আছে, অনেক বড় জীবনী, অনেক দিব্যাতি দিব্য জীবনী নাগমহাশয়ের। তাই একটা ভিডিওতে নাগমহাশয় সম্পর্কে পুরোপুরি ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি এর পরে ভিডিও আনব নাগমহাশয়ের জীবনের অন্যান্য যেসব দিব্যাতি দিব্য লীলা আছে তার উপরে। হ্যাঁ, এই বলি আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌড় হরিবোল।